Dear student, আশা করি তোমরা সবাই ভালো আছো অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর গণিত ছাতের খ গুণ করো এক নাম্বার অঙ্ক এক নাম্বারের মধ্যে আমাদের আছে আটটা অঙ্ক এই যে আটটা অঙ্কের গুণ আসলে আমরা গুণ অনেকদিন যাবতই করতেছি আট সাতের কয়েও গুণ করেছি এখন সাতের খ তাও গুণ তো দেখো অঙ্কের গুণগুলো কিভাবে আমরা করব বিশ গুণন দুই দশমিক চার আমরা নিচে নিচে সাজায় গুণ করব প্রথমে নর্মালি গুণ করে ফেলবা দশমিক নিয়ে বাবার মধ্যেই যাবা না তাহলে শূন্য চার দোকানে আট এখন দুই দিয়ে তাহলে দুই দিয়ে করলে দুই শূন্য শূন্য দুই দোকানে চার গুণের সময় যোগ হয় তাহলে শূন্য আট চার এক ঘর বামে দশমিক আছে এক ঘর বামে এই দশমিক দেব তাহলে এই হচ্ছে আমাদের উত্তর তো উত্তর কত হলো আটচল্লিশ উত্তর হচ্ছে আটচল্লিশ এবার এই যে গুণগুলো এই গুণগুলো আবার অন্য অন্য একটা পদ্ধতিতেও করতে পারি আমরা যেহেতু দশমিক আছে দশমিক তুলে দিয়েও করা যায় তো আমরা এইভাবেই শিখে ফেলি গুণ সমস্যা নাই তারপর আমি বিকল্প পদ্ধতিটা একটু দেখাই দেব অন্য একটা পদ্ধতি আছে তোমরা যে যেভাবে করো তাতে কোনো সমস্যা হবে না অথবা বিশ গুণ দুই দশমিক চার তাহলে বিশ গুণ দুই দশমিক চার এখন এই যে এক ঘর বামে দশমিক আছে তো দশমিকে এক আর যে কটা সংখ্যা থাকে দশমিকের পরে সে কটা শূন্য তার মানে দশ আসে তাহলে বিশ গুণ চব্বিশ ভাগ দশ এই দশমিকের কারণে ভাগ দশ হ্যাঁ তাহলে এখন এইটা গুণ করো কত হয় শূন্য চব্বিশ দোকানে আটচল্লিশ চব্বিশ দোকানে আটচল্লিশ এই ভাগ দশ দশ দিয়ে ভাগ করলে কত হয় শূন্য শূন্য বাদ যাবে আটচল্লিশ এই পদ্ধতিতেও আমরা করতে পারি অর্থাৎ এই যে দশ দশটা কোথা থেকে আসলো দেখো আমি দশের ভাঙানোটা আবার অন্য একটু ভাবে দেখাই দেয় বিশ গুণ দুই দশমিক চার না তাহলে বিশ গুণ চব্বিশ এই দশমিকে এক দশমিকের ডানে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য একটা সংখ্যা আছে একটা শূন্য তা বুঝতে পারছো তো আমি এই দশ যে ভাগের দশ কোথা থেকে আনছি এটা নিচে মানে কি ভাগ এই জন্য ভাগের দশ করছি তা এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি তাতে আমাদের কোনো অসুবিধা হবে না তো আশা করি বুঝতে পারছেন আপনারা এই পদ্ধতি অথবা এই পদ্ধতি যে কোনো একটা করেন তবে এইভাবে প্রথম পদ্ধতিতেই করবেন তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে কারণ যে ভাগ দশ আবার কোথা থেকে আসলো এটা নিয়ে হয়তো বা তোমাদের একটু সমস্যা হলেও হতে পারে তো তোমরা এভাবে করে ফেলো হ্যাঁ এরপরে দেখো আমরা দুই নাম্বার অঙ্কটা করব চল্লিশ গুণ এক দশমিক আট তাহলে চল্লিশ গুণ এক দশমিক আট আট দিয়ে আট শূন্য শূন্য চারে আটা বত্রিশ তারপরে এক দিয়ে শূন্য চার একে চার শূন্য দুই চার আর তিনে সাত এক ঘর বামে দশমিক এক ঘর বামে দশমিক তাহলে উত্তর বাহাত্তর এখন এই যে অথবা পদ্ধতিতে যদি আমরা যাই অথবাই যদি যাই তাহলে চল্লিশ গুণ কত এক দশমিক আট তাহলে আমাদের এই চল্লিশ গুণ আঠেরো ভাগ কত হবে এই দশমিকে এক যে কটা সংখ্যা আছে ওই কটা শূন্য তাহলে শূন্য চার আঠারো বাহাত্তর ভাগ দশ সমান সমান কত বাহাত্তর এই হচ্ছে আমাদের পদ্ধতি তো আমরা প্রথম পদ্ধতিতে করব তাহলে আমাদের জন্য একটু ভালো হবে তো যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে প্রশ্ন করতে পারেন এরপরে আমরা করব হচ্ছে আমি দ্বিতীয় পদ্ধতি অথবা পদ্ধতি আর কিন্তু করব না তোমরা এটা এভাবে করবা সেটা আমি শিখাই দিলাম এখন আমরা তিন নাম্বার চার নাম্বার সিরিয়ালে করে যাব
তিন নাম্বার 25 গুণ 1.4 তার মানে 25 গুণ 1.4 চার পাঁচা বিশের শূন্য হাতে থাকে দুই, চার দোকানে আট, আর দুই দশ, এক দিয়ে পাঁচ এককে পাঁচ, দুই এককে দুই, শূন্য পাঁচ, দুই এক তিন, এক ঘর বামে দশমিক, এক ঘর বামে দশমিক, এক ঘর বামে আমরা দশমিক দিয়ে দিলাম। 35 উত্তর। তারপরে চার নাম্বার দেখো, চার নাম্বার আছে কত, 5 × 3.2, তাহলে 5 × 3.2 এটা গুণ, তাহলে প্রথমে দুই দিয়া, পাঁচ দুগুণে দশ, তারপরে তিন দিয়ে, তিন পাঁচা পনেরো, এক ঘর শূন্য, পাঁচ আর এক ছয় এক, তাহলে এক ঘর বামে দশমিক, এক ঘর বামে দশমিক, এক ঘর বামে দশমিক দিয়ে দিলাম, হয়ে গেল। উত্তর উত্তর ১৬, উত্তর হচ্ছে 16 বা ১৬। এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপরে আমরা যাব হলো পাঁচ নাম্বার অঙ্কে। দেখো পাঁচ নাম্বার অঙ্কে কি আছে, 50 × 0.9, তাহলে 50 × 0.9, নয় দিয়ে নয় শূন্য শূন্য, পাঁচ নং 45, এক ঘর বামে দশমিক, এক ঘর বামে দশমিক, উত্তর 45। আচ্ছা তারপরে ছয় নাম্বার, ছয় নাম্বারে কি আছে দেখো, ছয় নাম্বার আছে 30 × 0.4, তাহলে 30 × 0.4, শূন্য, তিন চারে বারো, তাহলে এখন দশমিক আছে কয় ঘরে, এক ঘর বামে দশমিক, উত্তর 12। এই গেল ছয়। এরপর আছে সাত নাম্বার, দেখো সাত নাম্বারটা আমরা কিভাবে করব, 25 × 0.8, পাঁচে ৪৮, শূন্য থেকে চার, আট দুগুণে ১৬, আট চার ২০, এক ঘর বামে দশমিক, এক ঘর বামে দশমিক, তাহলে কত থাকে উত্তর, উত্তর হলো ২০। এরপর আট নাম্বার, 4 × 0.5, চার পাঁচে ২০, এক ঘর বামে দশমিক, এক ঘর বামে দশমিক, উত্তর কত, উত্তর হলো ২। তো আশা করি বুঝতে পারছেন, দেখেন আমি তো সব একদম পুরোপুরি করে দিলাম। তো আসলে দেখো এগুলো মানে খুব সহজ, তোমাদের যেটা এখান থেকে বোঝার বিষয় যে কত ঘর বামে দশমিক যাবে, সেই দশমিকের হিসাব পেয়েছে এখানে মূল বিষয়। এক ঘর বামে দশমিক আছে, তোমরা গুণ করে যোগ করবা, যোগ করার পর লাস্টে যে দশমিক বসাবা, অর্থাৎ কত ঘর বামে দশমিক আছে সেই দশমিকটা লাস্টে যে বসাইতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, দেখেন আমি প্রত্যেকটা অঙ্ক আরেকবার করে বুঝাই দিব। 5 × 3.2, তাহলে দেখেন 5 × 3.2, প্রথমে দুই দিয়ে, পাঁচ দুগুণে দশ, তারপর তিন দিয়ে, তিন পাঁচা পনেরো, এই শূন্য, পাঁচ আর এক ছয় এক, তার মানে এক ঘর বামে দশমিক, এই এক ঘর বামে দশমিক, উত্তর হচ্ছে ১৬। তারপরে 50 × 0.9, 50 × 0.9, নয় দিয়ে গুণ করো শূন্য, পাঁচ নং 45, এক ঘর বামে দশমিক, এক ঘর বামে দশমিক, 45 দিলাম। তারপরে ছয় নাম্বার, 30 × 0.4, তাহলে কত হলো, এই শূন্য, তিন চারে বারো, তারপর দশমিক, এক ঘর বামে দশমিক, এক ঘর বামে দশমিক, উত্তর হচ্ছে ১২। তারপরে সাত নাম্বার, 25 × 0.8, তাহলে আট দিয়ে গুণ করলে পাঁচে আটা ৪০, শূন্য হাতে থাকে চার, আট দ্বিগুণে ১৬, আট চার ২০, এক ঘর বামে দশমিক, এক ঘর বামে দশমিক, উত্তর হচ্ছে ২০। 4 × 0.5, পাঁচ দিয়ে গুণ করে চার পাঁচা ২০, এক ঘর বামে দশমিক, এক ঘর বামে দশমিক, উত্তর হচ্ছে ২। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পারছো, যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারেন স্যার, যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্রশ্ন করতে পারেন।